হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন, ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকের টপিক হলো হোয়াটসঅ্যাপের মেসেজ কী করে ডিলিট করবেন। এরকম তো সবাই জানে মেসেজ কী করে ডিলিট করবেন, কিন্তু আমি আপনাদেরকে এমন একটা টিপস বলবো, 7 দিনের মধ্যে যে কোনো ছেলের বা মেয়ের মেসেজ অটোমেটিক ডিলিট হয়ে যাবে। একটা নিউ আপডেট এসেছে, অনেক আগে এসেছে, কিন্তু আপনারা জানেন না, যদি এই সেটিংটা অন করে নেবেন তো বহুত আসানিতে হোয়াটসঅ্যাপের চ্যাট মেসেজ ডিলিট করবেন। তো ভিডিও শুরু করার আগে যদি আমার চ্যানেলে নতুন, তো প্লিজ সাবস্ক্রাইবার করেন টেক বাংলা রাজ ইউটিউব চ্যানেলটাকে, সাথে বেল আইকনটা প্রেস করে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করছি। তো দোস্ত, সবসে প্রথম আপনাদের করতে কি হবে, আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আছে এটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাকে সর্বপ্রথম এই অ্যাপটা আপনাকে প্লে স্টোর থেকে আপনাকে আপডেট করে নেবেন। আপডেট করার পরে যে মেন কাজ আছে, যে কোনো ফ্রেন্ডের বা দোস্তের মেসেজ ডিলিট করবেন, তার সর্বপ্রথম এটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আপনাকে এইখানে ক্লিক করতে হবে প্রোফাইলে। প্রোফাইলে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা, এইটার নাম হচ্ছে ডিজার্ভিং মেসেজ। তো ডিজার্ভিং মেসেজে এখানে ক্লিক করবেন, দিয়ে এইটা আপনি ওয়ান করে নেবেন। ওয়ান করার নিয়ে 7 দিনের মধ্যে যে কোনো মেসেজ ডিলিট হয়ে যাবে, প্রাইভেট হোক, ভিডিও হোক, অডিও হোক, সব মেসেজ ডিলিট হয়ে যাবে। তো আজকের ভিডিও দেখ, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নিন। তো মিলছে এক নেক্সট ভিডিওতে, আবি তাকলে সবাইকে বাই বাই।